আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন যাদের 31 মার্চ পর্যন্ত ভিসার মেয়াদ অটোমেটিক হয়ে গেছে, তারা দেশে আটকা পড়ে আছেন, তারা কি আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা আসতে পারবেন। আপনাদের যদি অ্যাপ্রুভেল পেয়ে যান অবশ্যই আসতে পারবেন, আর যদি অ্যাপ্রুভেল ছাড়া আসতে চান তাহলে ওই আর আরাবিয়া দিয়ে যেভাবে শারজায় লোক আসতেছে এই পথে আসতে পারেন। আর অনেকে জানতে চেয়েছেন যে এরপরে কি সময় বাড়ানো হবে, এরপরে সময় বাড়ানো হবে কি না সেটা এখনো জানা নেই। আর যাদের ভিসা অ্যাক্টিভ না, ক্যান্সেল হয়ে গেছে এবং চেক করলে দেখাচ্ছে যে ক্যান্সেল অথবা ইনঅ্যাক্টিভ এরকম কিছু যদি দেখায়, অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ যাদের দেখায় না স্ট্যাটাস ভিসা, তারা কিন্তু আসতে পারবেন না, কোনোভাবেই আসতে পারবেন না। এই জন্য কোম্পানির সাথে আলাপ করেন, কোম্পানি যদি অ্যাক্টিভ করে দিতে পারে তাহলে ওকে, আর যদি সরকারিভাবে অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আসতে পারবে। এই হচ্ছে দুইটা অপশন। এখন আপনারা চিন্তা করেন কি করবেন। আর এয়ার আরাবিয়া দিয়ে এখন কোনো যে আটকানোর কোনো শঙ্কা নেই, বা কেউ এখন পর্যন্ত ধরা পড়েছে যে এয়ারপোর্টে, এসে এখানে শারজা এয়ারপোর্টে, সেই নিউজ আমাদের কাছে নেই। সো নির্ভয়ে আসতে পারেন শারজা এয়ারপোর্ট দিয়ে। তো এই হচ্ছে যারা আটকে পড়ে আছেন দেশে ছুটিতে গিয়ে তাদের জন্য এই নিউজটা। আশা করি নতুন কোনো নিউজ আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত এই নিউজ যারা দেশে আটকা পড়ে আছেন। আর বেশি লোক নাই যে বেশি লোক আটকা পড়েছেন তা না, একদম অল্প কিছু লোক আটকা পড়েছেন। আশা করি আপনারা এই পথ ব্যবহার করে, বা কেউ কেউ এখনো পাচ্ছে গ্রিন সিগন্যাল, এখনো পাচ্ছে, এমন যে না যে গ্রিন সিগন্যাল একদমই পাচ্ছে না, গ্রিন সিগন্যাল অনেকে পাচ্ছেন। এবং অনেকে আবার দুবাইয়ের জন্য শুধু যে অ্যাপ্রুভেল যেটা সেটাও পাচ্ছেন অনেকে, বা কোম্পানি বিভিন্ন মাধ্যমে দিয়ে দিচ্ছে অ্যাপ্রুভেল। এই জন্য আর কোনো সন্দেহ নাই যে যারা অ্যাক্টিভ আছে যাদের ভিসা, তারা আসতে পারবেন কিনা, অবশ্যই আসতে পারবেন। আল্লাহ হাফিজ। আজ এখানে